আমার সোনামণিরা কোথায় সবাই? তোমরা আছো তো? টিচার আবার চলে এসেছি তোমাদের আরেকটি নতুন পড়া শিখাবো বলে, পড়াবো বলে। তাহলে পড়াশোনা হচ্ছে তো সবার? দুষ্টুমির পাশাপাশি পাশাপাশি একটু পড়াশোনাও করতে হবে, ঠিক না? তাহলে চলো আজকে আমরা আমাদের পড়াশোনা শুরু করে দিই। কথায় লিখো, আজকে আমরা শিখবো কি বলো তো দেখি? কথায় লিখো। গত ক্লাসে আমরা কথায় লিখো 1 থেকে 30 পর্যন্ত শিখেছিলাম, তাহলে আজকে আমরা শিখবো 31 থেকে 60 পর্যন্ত। ঠিক আছে সোনামণিরা, চলো তাহলে শুরু করে দিই। আমাদের প্রথম নাম্বার কোনটা? 3 1 31 দিই, ঠিক আছে? 3 1 31, তাহলে তোমরা তো সবাই এক বানানটা শিখে গেছো এখানে। তাহলে আগে আমরা কি লিখবো? এক, এ ক, এক ত্রিশ, তয় রফলা রসি তাল বস, 31। 3 2 32, ব তয় রফলা রসি তাল বস, 32। 3 3 33, তয় কারিতে তয় রফলা রসি তাল বস, 33। 3 4 34, চৌত্রিশ লিখতে আগে কি করতে হবে আমাকে বলো? চ ওকারে চৌ, চ ওকারে চৌ, তয় রফলা রসি তাল বস, 34। 3 5 35, প তারপরে উপরে কিন্তু একটা চন্দ্রবিন্দু আছে, হ্যাঁ, প চন্দ্রবিন্দু অন্তস্থ 35, তয় রফলা রসি তাল বস, 35। 3 6 36, ছ তয় রফলা রসি তাল বস, 36। 3 7 37, দন্ত সহকারে সা রস ই সাই, 30, তয় রফলা রসি তাল বস, 37। 3 8 38, সরে আ ট 38, তয় রফলা রসি তাল বস, 38। 3 9 39, দীর্ঘ উ দন্ত ন উন 40, চ লয় ল রসি তাল বস, 39। দেখো একটা জিনিস, এখানে 40-এর সাথে লয় ল দুটো ল আছে কিন্তু লেগে আছে, এটাকে বলে যুক্ত বর্ণ, লয় লয় রসি তাল বস, হ্যাঁ এটা হচ্ছে যুক্ত বর্ণ। তাহলে আবার বলো, দীর্ঘ উ দন্ত ন 39, চ লয় লয় রসি তাল বস, 40, মিলে হয়ে গেল 39। 39-এর পরে আসে 4 0 40, তাহলে চ লয় লয় রসি তাল বস, 40। সোনামণিরা তাহলে এই লাইনটা আরেকবার টিচারের সাথে পড়ে ফেলো। 3 1 31, এ ক 31, তয় রফলা রসি তাল বস, 31। 3 2 32, ব তয় রফলা রসি তাল বস, 32। 3 3 33, তয় কারে তে তয় রফলা রসি তাল বস, 33। 34, চ ও কারে চৌ তয় রফলা রসি তাল বস, 34। 35, প চন্দ্রবিন্দু অন্তস্থ 35, তয় রফলা রসি তাল বস, 35। 3 6 36, ছ তয় রফলা রসি তাল বস, 36। 37, দন্ত সহকারে সা রস ই সাই, 30, তয় রফলা রসি তাল বস, 37। 38, সরে আট 38, তয় রফলা রসি তাল বস, 38। 39, দীর্ঘ উ দন্ত ন 39, চ লয় লয় রসি তাল বস, 39। 4 0 40, চ লয় লয় রসি তাল বস, 40। এখন তাহলে আমরা কোনটা লিখবো বলো তো? 4 1 41, 4 1 41, এই আবার একটা আমরা যেহেতু জানি এক লিখে ফেলবো, এ ক এক বানানটা আগে লিখে হয়ে গেল 1 40। এই যে এখন আবার এই 40টা
সবগুলোর সাথে চলে আসবে একচল্লিশ। লয় লয় রশ্মি তাল বস্য একচল্লিশ। এ ক এক চল্লিশ, চ লয় লয় রশ্মি তাল বস্য একচল্লিশ। চার দুই বিয়াল্লিশ, বড় শিকারে বি অন্তস্থ আকার বিয়াল্লিশ। লয় লয় রশ্মি তাল বস্য বিয়াল্লিশ। সব জায়গাতে কি পাচ্ছি আমরা? লয় লয় রশ্মি তাল বস্য, হ্যাঁ লিশ, সরি এখানে হবে চার তিন তেতাল্লিশ। ত একারে তে, ত আকারে তা, তেতা লিশ। লয় লয় রশ্মি তাল বস্য তেতাল্লিশ। চার চার চুয়াল্লিশ, চরসুকারে চু অন্তস্থ আকার চুয়াল্লিশ। লয় লয় রশ্মি তাল বস্য চুয়াল্লিশ। চার পাঁচ পঁয়তাল্লিশ, প চন্দ্রবিন্দু অন্তস্থ পয় তকারে তা। লয় লয় রশ্মি তাল বস্য পঁয়তাল্লিশ। চার ছয় ছেচল্লিশ, ছয় কারে ছে চ লয় লয় রশ্মি তাল বস্য ছেচল্লিশ। চার সাত সাতচল্লিশ, দন্ত সাকারে সা ত সাত চল্লিশ। চ লয় লয় রশ্মি তাল বস্য সাতচল্লিশ। বলছো আমার সাথে সাথে তোমরা? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। চার আট আটচল্লিশ, সরে আ ট আট চল্লিশ। চ লয় ল রশ্মি তাল বস্য আটচল্লিশ। চার নয় উনপঞ্চাশ, দীর্ঘ উ দন্ত ন উন পঞ্চাশ। প নয় চ আকার তাল বস্য উনপঞ্চাশ। সোনামণি না, এটা আমরা আরেকবার পড়বো, ঠিক আছে? একটু কঠিন আছে, জটিল আছে। দীর্ঘ উ দন্ত ন উন পঞ্চাশ, প নয় চ আকার, এখানেও এটাও কিন্তু যুক্ত বর্ণ, ঠিক আছে? নয় চ আকার তাল বস্য উন পঞ্চাশ। পাঁচ শূন্য পঞ্চাশ, প নয় নয় চ আকার তাল বস্য পঞ্চাশ। আবার একটু বলে ফেলো, প নয় চ আকার তাল বস্য পঞ্চাশ। তাহলে আবার একটু একচল্লিশ থেকে পড়ে ফেলি। এ ক এক চল্লিশ, চ লয় লয় রশ্মি তাল বস্য চল্লিশ, হয়ে গেল একচল্লিশ। চার দুই বিয়াল্লিশ, বড় শিকারে বি অন্তস্থ আকার বিয়াল্লিশ। লয় লয় রশ্মি তাল বস্য বিয়াল্লিশ তেতাল্লিশ। তয়কারে তে, তকারে তা, তেতাল্লিশ। লয় লয় রশ্মি তাল বস্য মিলে হয়ে গেল তেতাল্লিশ। চুয়াল্লিশ, চরসুকারে চু অন্তস্থ আকার চুয়াল্লিশ। লয় লয় রশ্মি তাল বস্য মিলে হয়ে গেল চুয়াল্লিশ। পঁয়তাল্লিশ, প চন্দ্রবিন্দু অন্তস্থ পঁয়তাল্লিশ, তকারে তা। লয় লয় রশ্মি তাল বস্য পঁয়তাল্লিশ। ছেচল্লিশ, ছয় কারে ছে চ ছেচল্লিশ। লয় লয় রশ্মি তাল বস্য ছেচল্লিশ। সাতচল্লিশ, দন্ত সাকারে সা ত সাত চল্লিশ, চ লয় লয় রশ্মি তাল বস্য সাতচল্লিশ। আটচল্লিশ, সরে আ ট আটচল্লিশ, চ লয় লয় রশ্মি তাল বস্য আটচল্লিশ। উনপঞ্চাশ, দীর্ঘ উ দন্ত ন উন পঞ্চাশ, প নয় চ আকার তাল বস্য উনপঞ্চাশ পঞ্চাশ, প নয় চ আকার তাল বস্য পঞ্চাশ। এখন আমরা আমাদের শেষের লাইনটি শিখে ফেলবো, ওটা হলো পাঁচ এক একান্ন। পঞ্চাশের পরে কি হবে বলো তো দেখি, বলছো তোমরা সোনামণিরা? ভালো লাগছে ক্লাসটা? ঠিক আছে, তাহলে বলে ফেলো, পাঁচ এক
একান্ন। এ ককারে কা, দন্ত নয় না, একান্ন। এখানেও কিন্তু যুক্ত বর্ণ আছে, দন্তন্যর সাথে দন্তন্য লাগানো, এটা যুক্ত বর্ণ। হ্যাঁ, একান্ন। পাঁচ দুই বায়ান্ন, ব আকারে বা, অন্তস্থ আকার, দন্ত নয় না, বায়ান্ন। কোথাও আছে আবার বাহান্ন, কিন্তু আমি তোমাদের শিখাচ্ছি বায়ান্ন। পাঁচ তিন তিপ্পান্ন, ত ঋষিকারে তি, প আকারে পা, এখানেও কিন্তু যুক্ত বর্ণ আছে। হ্যাঁ, প আকারে পয় প আকার, পয় প আকার, তিপ্পান্ন, দন্ত নয় ন। এটা একটু পড়ে ফেলে, যেহেতু এখানে যুক্ত বর্ণ দুটো আছে, তরস্বীকারী তি পা, তিপ্পা জোর হচ্ছে। হ্যাঁ, পর উপরে একটা প্রেশার পড়ছে, তিপ্পা, এই জন্য দুটা প আছে যুক্ত বর্ণ। পয় প আকার, তিপ্পান্ন নয় ন, তিপ্পান্ন। তারপরে আছে পাঁচ চার চুয়ান্ন, চরসুকারে চু, অন্তস্থ আকার, দন্ত নয় ন, চুয়ান্ন। পঞ্চান্ন, পাঁচ পাঁচ পঞ্চান্ন, তাহলে পঞ্চান্ন আমরা কি করে লিখব, প নয় চ আকার, দন্ত নয় ন, পঞ্চান্ন। পাঁচ ছয় ছাপ্পান্ন, ছ আকারে ছা, আবার যুক্ত বর্ণ, প আকারে পা, দন্ত নয় ন, ছাপ্পান্ন। যুক্ত বর্ণ কেউ প পটা ছাপ্পান্ন এভাবেও লিখে, আবার একটু এটার সাথে লাগিয়েও এভাবেও লিখে, যুক্ত, কিন্তু যুক্ত থাকতে হবে। হ্যাঁ, আলাদা করা যাবে না, ছাপ্পান্ন। পাঁচ সাত সাতান্ন, দন্ত স আকারে সা, ত আকারে তা, দন্ত নয় ন, সাতান্ন। আটান্ন, পাঁচ আট আটান্ন, স্বরে আ, ট আকারে টা, দন্ত নয় ন, আটান্ন। তারপরে কি, পাঁচ নয় ঊনষাট, দীর্ঘ উ, দন্ত ন, উন ষাট, মূর্ধন্য স আকারে সা, ট, ষাট। আবার একটু বলো, দীর্ঘ উ, দন্ত ন, উন ষাট, মূর্ধন্য স আকারে সা, ট, ষাট, উন ষাট। ছয় শূন্য ষাট, উনটা উঠে গিয়ে শুধু ষাটটা বসে যাবে, মূর্ধন্য স আকারে সা, ট, ষাট। সোনামণির আগে তোমরা বা মাত্রা দিয়ে লিখে, অনেকে মাত্রা দিয়েও লিখতে পারো, আগে টিচার অভ্যেস হয়ে গেছি, মাত্রাটা পরে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে ষাটটা মধ্যাহ্ন সাকারে সা, ট, ষাট। সোনামণি, তাহলে আমরা শেষের লাইনটা আবার একবার টিচারের সাথে পড়ে ফেলো। হ্যাঁ, পাঁচ এক একান্ন, এ ককারে কা, দন্ত নয় ন, একান্ন, নয় নয়, নয় নও বলা যায়, একান্ন। বায়ান্ন, ব আকারে বা, অন্তস্থ আকার, দন্ত নয় ন, বায়ান্ন। তিপ্পান্ন, তরস্বীকারে তি, পয় প আকার, দন্ত নয় ন, তিপ্পান্ন। চুয়ান্ন, চরস্বীকারে চু, অন্তস্থ আকার, দন্ত নয় ন, চুয়ান্ন। পঞ্চান্ন, প নয় চ আকার, দন্ত নয় ন, পঞ্চান্ন। ছাপ্পান্ন, ছ আকারে ছা, পয় প আকার, দন্ত নয় ন, ছাপ্পান্ন। মাত্রাটা ভালো মতো দিয়ে দিবে, হ্যাঁ, সোনামণি, ছাপ্পান্ন। পরেরটা হচ্ছে সাতান্ন, দন্ত স আকারে সা, ত আকারে তা, দন্ত নয় ন, সাতান্ন। আটান্ন, স্বরে আ, ট আকারে টা, স্বরে আ, ট আকারে টা, দন্ত নয় ন, আটান্ন। ঊনষাট, দীর্ঘ উ, দন্ত ন, ঊনষাট, মূর্ধন্য স আকারে সা, ট, হয়ে গেল ঊনষাট। তাহলে শেষটা হচ্ছে ষাট, মূর্ধন্য স আকারে সা, ট, ষাট। তাদের সোনামণিরা চলে এসেছি ক্লাসের শেষ প্রান্তে, তাহলে তোমরা সবাই কি করবে, একটু অনুশীলন করে ফেলবো, ঠিক আছে? আজ তবে এ পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন পড়া নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই বেশি বেশি ভালো থাকবে, তাহলে টাটা, বাবা।